আদালতের কাছে কাতর আরজি পার্থ মানিকের, যদি মরেই যাই তাহলে আর বিচার করে কি লাভ হবে? আদালতের কাছে আরতি পার্থ চট্টোপাধ্যায়ের এমন শাস্তি দিন যাতে রাতে ঘুমোলে কাল সকালে চোখ খুলতে না হয়। বিচারকের সামনে আবেদন মানিক ভট্টাচার্যের, 21 মার্চ পর্যন্ত জেল হেফাজত নির্দেশ মানিক ভট্টাচার্যের, পার্থ অর্পিতার 19 এপ্রিল পর্যন্ত জেল হেফাজত। নিয়োগ দুর্নীতি মামলায় কারো কাছ থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, কারো বিরুদ্ধে আবার চাকরি নয় ছয় করার অভিযোগ। জেলবন্দী সেই ধৃতরাই মঙ্গলবার আদালতের কাছে কার্যত ভেঙে পড়লেন। এদিন আদালতে সশরীরে হাজিরা দেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। আদালতে তিনি বলেন, মাই লর্ড, আমার রিলিফ চাই, আমার কিছু বলার আছে। এরপরই মানিক বলেন, গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দুভাগে বিভক্ত, একটা প্রাথমিক আর একটা আপার প্রাইমারি। প্রাথমিক শিক্ষা পর্ষদে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অন্তর্ভুক্ত। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নিজস্ব অ্যাক্ট অনুযায়ী তৈরি হয়েছে, তারা ষষ্ঠ থেকে দ্বাদশ পরীক্ষা নিয়ে থাকে। মানিক আরও বলেন, এই মামলায় হাজার পাতার যে চার্জশিট রয়েছে তাতে উল্লেখ রয়েছে সম্পূর্ণটাই নবম দশম ও অশিক্ষক কর্মচারীদের নিয়োগের সঙ্গে জড়িত। তাহলে তার নাম কি করে এই মামলায় যুক্ত হলো বলে প্রশ্ন তোলেন। তিনি কোনোভাবেই এর সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। তার আরও দাবি, যেদিন তিনি গ্রেফতার হন তদন্তকারী সংস্থা একটি চিঠি নিয়ে আসে, কিন্তু চিঠিতে কারো সই ছিল না, যেখানে আইন বলছে সই ছাড়া চিঠির আইনি বৈধতা নেই। সেখানে কি করে চিঠির ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হলো বলেও প্রশ্ন তোলেন। চন্দন মণ্ডল বা অন্যরা চাকরি দিয়ে থাকলে তার কি করার আছে বলেও প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির। এরপরই মানিকের কাতর আরতি, স্যার আমাকে ছেড়ে দিন, না হলে এমন একটা নির্দেশ দিন যাতে রাতে ঘুমোলে কাল সকালে যেন আর চোখ না খোলে। এদিন আদালতে ভার্চুয়ালি পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। আদালতের কাছে পার্থর আবেদন, তার শরীর ভালো নেই, পা ফুলে উঠেছে, জেলে সেই পরিকাঠামোও নেই, যদি মরেই যাই তাহলে আর বিচার করে লাভ কি? পার্থর আরও আবেদন, অনেক কিছু বলার আছে, আদালতে আসতে চান তিনি। 8 মাস হয়ে গেল, এভাবে আর কতদিন চলবে? প্রশ্ন করেন পার্থ। বিচারকের কাছে অর্পিতার আবেদন, নির্দোষ মহিলাকে জেলে আটকে রাখা হয়েছে, একজন মহিলাকে আটকে রেখে তার সামাজিক মর্যাদা নষ্ট করা হচ্ছে, তিনি অত্যন্ত উচ্চ বংশের মেয়ে, অসুস্থ মায়ের কাছে থাকার আবেদনও জানান। এরপরই বিচারক বেল পিটিশন ফাইল করার কথা বলেন অর্পিতাকে। পার্থ চট্টোপাধ্যায়কে তার আইনজীবীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন বিচারক। কলকাতা টিভি।